সরকারি চাকরি স্বর্ণের হরিণ, আর এই স্বর্ণের হরিণ যাদের হাতে ধরা পড়ে, বৈধ ইনকামে অনেক মানুষ খুব বেশি কষ্ট হয় চলতে, আর অবৈধ ইনকামে দেশে বিদেশে কোটি কোটি টাকার সম্পত্তিও কিন্তু তৈরি করা যায়। তবে যারা সৎ পথে এই সরকারি চাকরি করে এতদিন, মানে জীবন নির্ধারণ করতো, আর যাদের মাথায় একটা চিন্তা ছিল যে পেনশন, সেই পেনশন এসেছে ব্যাপক পরিবর্তন। পহেলা জুন 2024, ওই দিন থেকে যারাই সরকারি চাকরিতে জয়েন করবেন, আপনার পেনশন আর আগের সিস্টেমে আসবে না। ভিডিওটা একটু বড় হবে, কারণ আমি বিশদ আলোচনা করছি, আর একদম কী বলা যায়, বিবিসির একটা ডকুমেন্টারিকে কোট করে আমি আপনাদেরকে এই তথ্যগুলো দিচ্ছি। পুরোটা ভিডিও মনোযোগ দিয়ে শুনবেন। এই পেনশন সিস্টেমটা, সার্বজনীন যে পেনশন, এটা গত বছর সরকার চালু করছে, এটা আসলে ওইভাবে সাড়া ফেলে নাই যতটা আমাদের দেশে এটা সাড়া ফেলার চিন্তা করছিল প্রধানমন্ত্রী, ততটা সাড়া ফেলে নাই, যার কারণে এখন সরকারি চাকরিজীবীদের জন্য, তারপরে হচ্ছে স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কর্মীদের বাধ্যতামূলকভাবে এই কর্মসূচির অন্তর্ভুক্ত করা হচ্ছে। এখন আলোচনা উঠে আসছে যেটা থেকে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে। প্রথমে একটু ছোট্ট কথা বলে মূল ভিডিওটাতে যাচ্ছি। আগের সিস্টেমে 30 বছর চাকরি করার পরে এক মোটে যে বড় একটা অঙ্ক 15, 20, 30 যার যার স্কেল অনুযায়ী পাওয়া যায়, তো সেইটা আর পাওয়া যাবে না। নতুন সিস্টেমে ওইটা পাবেন না, তবে মাসে মাসে পাবেন। কেমনে পাবেন, কী পাবেন, আসুন দেখি আমরা একটু আলোচনা। জাতীয় পেনশন কর্তৃপক্ষ বলছে, এর ফলে এই সকল প্রতিষ্ঠানের, আমি যে প্রতিষ্ঠানগুলোর নাম বলেছি, কর্মকর্তা কর্মচারীরা অবসরের পর মাসিক ভাতা পাবেন। নতুন এই পরিবর্তন আনতে কর্তৃপক্ষ প্রত্যয় নামক একটি নতুন স্কিম যুক্ত করেছে গত 7 মাস আগে, দেশে প্রথমবারের মতন চালু হওয়া সার্বজনীন পেনশন ব্যবস্থায়। পাশাপাশি এখানে কর্মীদের জন্য পজিটিভ দিক হচ্ছে, যারা এই সরকারি কর্মচারী কর্মকর্তারা আছেন, আগে আপনার প্রভিডেন্ট ফান্ডে একজন কর্মচারী যিনি, তিনি দিতেন 10%, সরকার দিত 8.33%, সম্ভবত এই টাকাটা সরকার জমা দিত। কিন্তু এখন আপনার সেইখানে পজিটিভ হচ্ছে, আপনি যখন দিবেন 10%, সরকারও তখন দিতে হবে 10%। তার মানে আপনার যে টাকাটা, সরকারের যে কন্ট্রিবিউশন কম ছিল, এখন সেখানে সরকার বা প্রতিষ্ঠানকে সমপরিমাণ টাকা দিতে হবে, এতে পেনশনারের অধিক লাভবান হবে। কিন্তু মূল কথা, আমাদের মাথায় পেনশন বলতে যে জিনিসটা আটকানো, যে 10 বছর 20 বছর 30 বছর পরে চাকরি থেকে আইসা একটা ব্যবসা বাণিজ্য করবো, এক মুঠো টাকাগুলো পামো, একটা বাড়ি করবো, একটা যাই করবো, মানে যারা সতুয়েতে বসে থাকেন, এই টাকাটা দিয়াই হয়তো যে কোনো কিছু একটা সেকেন্ড চিন্তা থাকে, বাট এখন বড় বাধা হচ্ছে এক মুঠো টাকাটা পাওয়া যাবে না। তো এখানে আরও কিছু সুযোগ সুবিধা আছে। সরকারি কর্মচারীদের পরিসংখ্যান 2022 তথ্য অনুযায়ী, স্ব বা স্বায়ত্তশাসিত অনুরূপ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীর সংখ্যা প্রায় 4.25 লাখ। এই ধরনের প্রতিষ্ঠানের আওতায় রয়েছে বাংলাদেশ ব্যাংক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বিটিআরসি, পেট্রোলিয়াম কর্পোরেশন সহ সকল রাষ্ট্রীয় কর্পোরেশন, সকল পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন ইনস্টিটিউট। অর্থ বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রত্যয় স্কিমের আওতায় এলে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের স্বার্থ ক্ষুণ্ণ হবে না এবং বিদ্যমান পেনশন আনুতোষিক সুবিধা অক্ষুণ্ণ থাকবে। তবে আমরা একটু দেখি এখানে আরও কিছু তথ্য, আমি খুবই গুরুত্ব অংশগুলো আপনাদের সামনে নিয়ে আসছি। এখনকার ব্যবস্থাতে আমরা যদি দেখি, বিশাল একটা ডকুমেন্টারি এটা নিয়ে যারা বিরোধী করছেন, বিরোধিতা কেন করছেন আমরা দেখি। প্রজ্ঞাপন জারির পরপরই অনেকে এটির বিরোধিতা করে বিবৃতি দিয়েছেন, বিশেষ করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। ফেডারেশনের সাধারণ সম্পাদক নিজামুলক ভুইয়া বলছেন, সার্বজনীন হলে সেটি সবার জন্যে হওয়া উচিত। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বাইরে রেখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্ত করা হলে এই ব্যবস্থা বৈষম্য উস্কে দেবে। তো সরকারি কর্মচারী কর্মকর্তারা তো এটার মধ্যে ঢুকতে যাচ্ছে। অনেকে বলছে যে এককালীন আর্থিক সুবিধা নতুনরা পাবেন কি না, এটা স্পষ্ট নয়। পেনশন, এককালীন সুবিধা, এই সমস্ত ব্যাপারে এখনও বিশদভাবে আরও আলোচনার ইস্যুও নাকি বাকি আছে। আমরা এখানে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো প্রত্যয় নামের স্কিমের আওতায় পড়বে, আর 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 এ পর্যন্ত সার্বজনীন পেনশনের জন্য প্রায় 40,000 মানুষ রেজিস্ট্রেশন করেছেন। পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান বলছেন যে এটা যে ভালো উদ্যোগ তাতে সন্দেহ নেই, যেহেতু নতুন ধারণা, মানুষকে সময় দিতে হবে বিষয়টি বুঝতে, তখন জনগণেতে স্বেচ্ছায় অবসর মানে অংশগ্রহণ করবে। অবসরের পর এককালীন আর্থিক সুবিধা না মিললে এ খাতের ভবিষ্যৎ কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত হবেন বলেও
অনেকেই আপনার এখানে নাম প্রকাশে অনিচ্ছুক, অনেকে বিষয়গুলো নিয়ে যারা আলোচনা সমালোচনা করছেন তাদের বক্তব্যের মধ্যে এই বিষয়টা উঠে এসেছে। জাতীয় পেনশন কর্তৃপক্ষের যিনি নির্বাহী চেয়ারম্যান আছেন কবিরুল ইসদানি খান, তিনি বলছেন নতুন স্কিমটি ভিন্ন আঙ্গিকের। ব্যক্তি এবং প্রতিষ্ঠানের যৌথ কন্ট্রিবিউশনের মাধ্যমে যেই টাকা মাসিক ভিত্তিতে জমা হবে তার মূল টাকা এবং মুনাফার উপর অবসরে গেলে মাসিক ভিত্তিতে পেনশনে দেওয়া হবে। তবে আমরা যতটুকু বুঝতেছি এককালীন যে এক মুঠে টাকাটা এটা পাওয়ার আর সুযোগ নাই, তবে যারা এখন চাকরিরত অবস্থায় আছেন তাদের জন্য না, পহেলা জানুয়ারি 2024 থেকে যারা আপনার কী বলা হয়েছে এই চাকরিতে নতুন করে সরকারি চাকরিতে যাবেন, এবার সবগুলা সংস্থা এখন যা যা নাম বললাম সামনে হয়তো আর অনেকে আসতে পারে নাও আসতে পারে, আমরা দেখি মানে কি আসলে হতে যাচ্ছে। যাই হোক, হয়তো আরও ডিটেলস আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাতে পারবো। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।